আলাবিন ভাই, আপনি আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখন ঘটনা হচ্ছে, আপনি তো আমাদের অ্যামাউন্টের প্রাইভেট কার গাড়ি চালান, এই তো নাকি? আমি আপনাকে কিছু প্রশ্ন করব, যেগুলো আপনার বেসিক প্রশ্ন আর কি, গাড়ির ড্রাইভারের যেটা জানা খুবই দরকার আর কি। আপনি কি রাজি আছেন নাকি? আপনি প্রশ্নগুলো যদি আপনি উত্তর দিতে পারেন, তাহলে আপনার জন্য থাকছে কেয়া কসমেটিক্সের সৌজন্যে পরিবেশ বান্ধব গাছ এবং মহামূল্যবান বই পুরস্কার হিসাবে। এই বইগুলাই পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে? আপনার মুরগির ফোনে ফাও ফাও গল্প আসলে না। প্রথম প্রশ্ন, আমাদের আপনাদের যে গাড়ি, যে গাড়ি যে চালান, এই গাড়ির স্ট্রিংয়ে কয় পেঁয়াজ আপনি কি বলতে পারবেন? বলেন বলেন, কয় পেঁয়াজ আসলে? আপনার দ্বিতীয় প্রশ্ন, মনে করেন আপনার গাড়ির উচ্চতা 5 ফিট, এখন আপনার একটা ব্রিজ পার হওয়া লাগবে, যে ব্রিজ টানেল সিস্টেম। এখন ব্রিজটা আপনার 5 ফিটের 2 ইঞ্চি কম, সেক্ষেত্রে আপনি কীভাবে টানেল থেকে গাড়িটা পার করে নেবেন? যদি ব্রিজ যদি 5 ফিট থাকে, হ্যাঁ, তাহলে আমার বডি ভালো লাগবে 4.5 ফিট। 4.5 ফিট হবে কেন? আরো 2 ইঞ্চি কম, আপনার টানেল থেকে আপনার বডি 2 ইঞ্চি আরো বেশি, সেক্ষেত্রে আপনি কেমন গাড়ি পার করবেন? যে ইঞ্জিনিয়ার ব্রিজ বানাইছে, হ্যাঁ, ও ইঞ্জিনিয়ার মাথায় মাল আছে। আপনি আপনি কি বলছিলেন? আপনি সঠিক উত্তর দিচ্ছেন, বলেন বলেন তো কি বলছিলেন জানি? বলছিলাম যে চাকা পাংচার করতে হবে। হ্যাঁ, চাকা পাংচার দিয়ে তারপরে টানেল পার করা লাগবে গাড়ি। আপনি রাইট আনসার দিয়েছেন, আপনার পয়েন্ট 2। ওকে, এইবার এটা এই প্রশ্নটা আপনার পারা উচিত ছিল ভাইয়া। যাই হোক, ইঞ্জিনিয়ার বানাই বই ব্রিজ, আপনার কাছে যে আপনার গাড়ির মধ্যেই আছে এমন কোন জিনিস যেটা গাড়ির থেকে অনেক বড়? গাড়ির মধ্যেই থাকে জিনিসটা, কিন্তু গাড়ির থেকে অনেক বড়। আমার কাছে চাবি। আপনার সামনের থেকে আপনার পিছনের ব্যাক পাটা যে তারটা, ওই তার লাইট যেটা আছে চলে আর কি, ওই ওয়ার্নিং তার আপনার গাড়ির থেকে অনেক বড়। হ্যাঁ, পার্ট টু পার্ট না, এক তার, এক তারই ভাই আপনি খুলে দেওয়া, আপনার গাড়ির থেকে অনেক বড় আছে।